সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি নতুন আপডেট কিন্তু প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা কীভাবে সিএসপি নেবেন কোনো ব্যাংকের, অর্থাৎ আপনাদের যে সমস্ত পাড়া বা গ্রামে দেখবেন ছোটো ছোটো ব্যাংকের শাখা থাকে, সিএসপি যে সমস্ত এলাকায় বাড়িতে বা যে কোনো দোকানে থাকে দেখবেন সিএসপি বা ছোটো ব্যাংকের শাখা, যাতে আপনারা এখানে টাকা ফেলতে পারবেন, টাকা তুলতে পারবেন, অর্থাৎ আপনারা এই সমস্ত কাজ কিন্তু কোনো কাস্টমারের কাছ থেকে করতে পারবেন। তার কীভাবে আপনারা কিন্তু এই সিএসপিটা নেবেন তার ডিটেলসটা আজকে আপনাদের কাছে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা এখানে কোন কোন ব্যাংকে নিতে পারবেন, এখানে আপনার এলাহাবাদ ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, বরোদা ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আরও বিভিন্ন ব্যাংক আছে, সমস্ত কিছু আমার কাছে মনে নেই, আপনাদের কাছে টোটালটা আলোচনা করব। আপনাদের দেখুন এই ব্যাংকগুলোর সিএসপি নেওয়ার জন্য কিন্তু কোনোভাবে পেমেন্ট করতে হবে না প্রচুর টাকা। দেখবেন অনেক এজেন্ট মারফত আছে যেখানে আপনাদের কিন্তু 40,000 টাকা 50,000 টাকা পেমেন্ট করতে হয় এই সমস্ত সিএসপি অ্যাকাউন্ট নেওয়ার জন্য। এখানে আপনাদের দেখাবো যে ওয়েবসাইটে আমি ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনারা যদি করেন তাহলে আপনাদের এখানে কোনো কিন্তু ফিস দিতে হবে না। আপনারা যখন অ্যাপ্রুভাল করতে হবে তখন কিন্তু কিছু লাগে টাকা, সামান্য কিছু টাকা লাগবে, এখন বড় অ্যামাউন্টের কিন্তু কোনো টাকা লাগবে না। এখানে আপনারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন নিজের ফোন থেকে। তো সেখানে আপনাদের কিন্তু আবেদন করার জন্য টোটাল প্রসেসটা কী থাকবে বা আবেদন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া চেয়েছে, যে সমস্ত একটা ঘর লাগবে, তার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগবে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে বা ঘর সম্বন্ধে আমাদের টোটালটা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা যদি যারা যারা এই সিএসপি নিয়ে ইন্টারেস্ট আছেন তাদের কাছে বলছি, আপনারা রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের কাছে টোটালটা ক্লিয়ার করব। এবং আপনারা এখানে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এই টাকা জমা দেওয়া, টাকা তুলে দেওয়া বা অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এই সমস্ত ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমাদের এই চ্যানেলে কেবলমাত্র সরকারি বেসরকারি চাকরির খবর বা যে কোনো সরকারি প্রকল্প বা স্কলারশিপের খবর পেয়ে যাওয়ার জন্য বা এই রিলেটেড ভিডিও পেয়ে যাওয়ার জন্য। তো চলুন, আপনাদের সঙ্গে আছি আমি শুভ, আপনারা দেখছেন কিন্তু শুভ ইনফরমেশন টেকনোলজি। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো অনস্ক্রিন আমি দেখতেই পাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়া সিএসপি ডট কো ডট ইনটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে যেতে পারবেন বা ভিজিট করতে পারবেন। আপনারা যখনই ভিজিট করবেন, ভিজিট করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যখন দেখতেই পাচ্ছেন এখানে বলে যে ডিজিটাল ইন্ডিয়া সিএসপি 15 বছরের কিন্তু এখানে সার্ভিস দিচ্ছে এখানে এই ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন কাজ করা যাবে, দেখাচ্ছি দেখুন নিচের দিকে চলে যাবেন, বিভিন্ন কাজ ব্যাংকিং হবে, সিএসপি কৃষক হবে, মানি ট্রান্সফার হবে, ইউটিলিটি পেমেন্টস হবে, মাইক্রো ফিন্যান্স হবে, বিভিন্ন কাজ আপনারা এখানে করতে পারবেন। তো এখানে অনেক কিছুই আছে আপনারা দেখে নেবেন এখনও পর্যন্ত। তো এখানে আপনাদের যে সমস্ত ব্যাংকের আপনারা সিএসপি নিতে পারবেন সেই সমস্ত ব্যাংক হচ্ছে দেখুন এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখানে বলেছে ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংক। তো এখানে এই 6টা ব্যাংকের কিন্তু আপনারা সিএসপি নিতে পারবেন। আপনারা কিন্তু এই সিএসপি নেবেন বলে এখানে প্রতিটা ব্যাংকে কিন্তু আবেদন করবেন না, যে কোনো একটা ব্যাংকে ফার্স্ট আপনারা আবেদন করবেন। ধরুন আপনারা এই এলাহাবাদ ব্যাংক করলেন বা স্টেট ব্যাংক করলেন বা ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো একটা ব্যাংকে করলেন, ব্যাংকে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে, দেখুন যে সমস্ত অ্যাপ্লাই সিএসপি বলে যে অপশানগুলো আছে সেই অ্যাপ্লাই সিএসপি অপশানে ক্লিক করে নিতে হবে। তো আমরা যেহেতু এলাহাবাদ ব্যাংক ফার্স্ট আছে সেই এলাহাবাদ ব্যাংক নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো আমাদের এলাহাবাদ সিএসপি থেকে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের ক্লিক করার কাজ সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাদের আমি বলছি, আপনারা কিন্তু বারবার করে বলছি, আপনারা তাড়াহুড়ো করে বা ভুল ফর্ম ফিল আপ কিন্তু করবেন না। যখনই আপনারা কিন্তু তাড়াহুড়ো করে ভুল ফর্ম ফিল আপ করবেন তখনই আমাদের কিন্তু এই ফর্মটা বা এই আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা ধীরে সিস্তে দেখে শুনে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার জন্য আরও আছে আপনাদের সেটা বলে দিই, তখন বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ফর ওপেনিং বা মেনটেনিং ফর সিএসপি। আপনারা যখনই এলিজিবিলিটি কী চেয়েছে বা ওপেনিং করার জন্য সেটা আপনাদের অবশ্যই বলে দিই। দেখুন অবশ্যই আমাদের চেয়েছে অ্যাট লাস্ট 21 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আমাদের কিন্তু মিনিমাম এজটা যে থাকতে হবে বা বয়স থাকতে হবে 21 বছর। 21 বছরে কিন্তু নিচে হলে আবেদন করতে পারবেন না, 21 বছর পর্যন্ত উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের কিন্তু বলেছে কম্পিউটার লিটারেট, অর্থাৎ আপনাদের সামান্য জ্ঞান থাকতে হবে কম্পিউটার নিয়ে। ওই ধরুন আপনারা কম্পিউটারের ব্রাউজিং সিস্টেমগুলো একটু জানতে হবে বা সমস্ত টুকটাক হালকা কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যেখানে বলেছে উইলিং টু দ্য ইনভেস্ট সাম মানি ফর প্রজেক্ট, আপনারা কি এখানে ইনভেস্ট করতে পারবেন সাম মানি প্রজেক্টের জন্য, যদি কিন্তু ইনভেস্ট করতে পারেন তাহলে আপনারা এখানে দেখুন এই সমস্ত ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। রেসপন্সিবিলিটি, আপনার যে সমস্ত আপনার নিজের মধ্যে একটা দায়িত্ববোধ থাকতে হবে এবং লেবারিয়াস, অর্থাৎ আমাদের কর্মঠ হতে হবে এই সমস্ত কাজ। এবং আপনাদের এখানে চাওয়া হয়েছে দেখুন আনএমপ্লয়েড, অর্থাৎ আপনারা কিন্তু কোনো জায়গায় সরকারি বা বেসরকারি জায়গায় কিন্তু আপনি যদি কর্মঠ বা কাজ করে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনাদের কিন্তু বেকার হতে হবে, বেকার হলেই তবে কিনা আপনারা আবেদন করতে পারবেন। এরপরে বলেছে রিক্রুটমেন্ট কী চাওয়া হয়েছে, এগুলো গেলেও কিন্তু আপনার সমস্ত নিজের কোয়ালিফিকেশান বা নিজের ক্রাইটেরিয়া, আপনার কী কী থাকতে হবে কী কী থাকতে হবে না,
আর এখানে আপনাদের রিক্রুটমেন্ট যেটা বলেছে আপনার কী কী লাগবে এই সিএসপি ওপেনিং করার জন্য। দেখুন আপনাদের বলেছে 250 থেকে 300 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু একটা ঘর লাগবে আপনাদের, সেটাও আপনারা নিজের হতে পারে বা ভাড়ায় হতে পারে। এখানে বলে দেখুন 1 কাউন্টার, যেখানে আপনাদের কিন্তু একটা কাউন্টার থাকতে হবে। যে সমস্ত দেখেন যে ব্যাংকে কী হয়, একটা টাকা তোলা বা একটা টাকা ফেলার জন্য দুটো কাউন্টার থাকে, এখানে কিন্তু আপনার সেটা লাগবে না। আপনার যে কোনো একটা কাউন্টার থাকলে সেই কাউন্টার থেকে আপনার টাকা ফেলা বা টাকা তোলা করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু 1 ল্যাপটপ বা 1 ডেস্কটপ লাগবে, অর্থাৎ আপনার কিন্তু একটা ল্যাপটপ বা পিসি দরকার, পিসি বলতে এই কম্পিউটার দরকার লাগবে। আপনার যদি থাকে তাহলে আপনারা যখন করতে পারবেন এখানে। এবং ইন্টারনেটই কানেক্টিভিটি ব্রডব্যান্ড বা ডাঙ্গেল, অর্থাৎ আপনার যে সমস্ত ইন্টারনেট কানেকশানটা কিন্তু অবশ্যই থাকতে হবে, সেটা ব্রডব্যান্ড হোক বা জিওফাই হোক, যে কোনো থেকে আপনারা ইউজ করতে পারবেন বা মোবাইল থেকেও আপনারা কিন্তু করতে পারবেন। এবং ইলেকট্রিসিটি ব্যাকআপ, যে আপনাদের ইলেকট্রিসিটি ব্যাকআপ, অর্থাৎ আপনাদের কিন্তু ইলেকট্রিসিটি ব্যাকআপটা রাখতে হবে। আমরা যদি ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপ ইউজ করার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিসিটি ব্যাকআপটা থাকবে না, অর্থাৎ কাস্টমার যাতে ফিরে না যায় ইলেকট্রিক চলে গেলে, যে আপনাদের আর কাজ হবে না, এই সমস্ত কিন্তু প্রবলেমের মধ্যে যেন ফেস না করতে হয়। এবং আপনাদের যদি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে ম্যাচ হয় তাহলে আপনারা কী করবেন, কন্ট্যাক্ট করবেন এই অফিসিয়ালি। দেখুন এই অফিসটাই কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। এটা এখানে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার ফোন নাম্বার থেকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারবেন বা ইমেল করতে পারবেন এই ইমেল অ্যাড্রেসে। তো এই গেল সমস্ত ডিটেলস বা ক্রাইটেরিয়া। এবার আপনারা কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, দেখুন অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কী করতে হবে। এখানে ফার্স্ট বলছে ইয়ার ফুল নেম, আমরা ফুলটা নেম ভালোভাবে কিন্তু ফিল আপ করবেন, বারবার করে বলছি। ফাদার্স নেম, আধার নাম্বার, আপনারা কিন্তু নিজস্ব আধার নাম্বার দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখুন কী চেয়েছে, হায়ার কোয়ালিফিকেশান। হায়ার কোয়ালিফিকেশান মানে আমরা নন ম্যাট্রিক, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন। নন ম্যাট্রিক মানে আপনারা কি মাধ্যমিকের নিচে পর্যন্ত পড়েছেন, ম্যাট্রিক মানে মাধ্যমিক, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন মানে আপনারা যদি এম কম বিকম করে থাকেন বা এম কম এম এ করে থাকেন তাহলে সেই কোয়ালিফিকেশানটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে কী বলেছে, দেখুন সোশ্যাল ক্যাটাগরি, আপনারা সোশ্যাল ক্যাটাগরি বলতে কোন কাস্টের মধ্যে পড়ছেন, জেনারেল হলে জেনারেল দিয়ে দেবেন, এসসি হলে এসসি দিয়ে দেবেন। তো আমরা জেনারেল থেকে জেনারেল দিয়ে দিলাম। জেন্ডার, আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, অর্থাৎ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন, সেটা মেল হোক কি ফিমেল হোক। এখানে আর ইউ ইন জব, এখানে কিন্তু একটা যেটা ক্রাইটেরিয়া আরও খুব ভালো করে বলে দিচ্ছি, এটা শুনে নেবেন একটু মনোযোগ সহকারে। এখানে কিন্তু আর ইউ ইন জব কিন্তু ইয়েস করলে আপনার কিন্তু অ্যাপ্রুভাল নাও হতে পারে। এখানে আপনারা কিন্তু নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করলে তবে অর্থাৎ আপনার কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। এরপরে বলে দিই মান্থলি ইনকাম ফ্রম অল সোর্স, আপনার কত টাকা মান্থলি ইনকাম হয় সমস্ত সোর্স থেকে। আপনারা অবশ্যই এখানে 6,000 টাকা বেশি কিন্তু দেবেন না, টোটাল কিন্তু আপনারা এখানে 6,000 টাকা দিয়ে দেবেন। এরপরে বলেছে দেখুন ট্রাইপ অফ প্রপার্টি ফর সিএসপি আউটলেট, আপনার যে প্রপার্টিটা, যে সিএসপি কাউন্টারটা যে থাকছে বা সিএসপি সার্ভিস সেন্টার যেটা থাকছে, সেটি হচ্ছে আপনাদের কি নিজস্ব না ভাড়া নেওয়া। আপনারা যদি ভাড়া নেওয়া থাকে সত্য সেটাই দেবেন, কিন্তু যখন কেন মিথ্যারা কেন লিখবেন না কেনে বা দেবেন না, কারণ যখন ভেরিফিকেশান আসবে ব্যাংক থেকে তখন কিন্তু আপনার প্রুফ দেখাতে পারবেন না, অর্থাৎ যেটা সত্য সেটা দিয়ে দেবেন। এরপরে বলে যেমন ইফ ক্যাশ ডিপোজিট দেন ক্যাশ রিসিপ্ট নম্বর, আপনারা কি ক্যাশ ডিপোজিট দেন রিসিপ্ট নম্বরটা দিতে পারবেন, এখানে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। এরপরে বলে যেমন আপলোড ইউর ফটো, আপনাদের কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। যেখানে বলেছে ভিলেজ, আপনারা কিন্তু ভিলেজ দিয়ে দেবেন, পঞ্চায়েত ব্লক কোন পঞ্চায়েত থেকে আপনারা থাকেন সেই পঞ্চায়েত, পোস্ট ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, নোটিফিকেশন বা ন্যাশনালাইজড ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, এই সমস্ত বিভিন্ন ব্যাংকের এখানে নাম দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো এরপরে বলে দিই আপনারা এটা সাবমিট করার পরে কী হবে, এটা আমরা সাবমিট করার পরে আপনাদের যে ব্যাংকের জন্য আমরা আবেদন করছেন, ধরুন আমরা এলাহাবাদ ব্যাংকের জন্য আবেদন করছেন বা স্টেট ব্যাংক ব্যাংকের জন্য আবেদন করছেন, আমাদের কিন্তু সেই ব্যাংকে একটা অ্যাপ্রুভাল যাবে। সেই ব্যাংকের কর্মীরা, সেই ব্যাংকের স্টাফ যদি সেই অ্যাপ্রুভাল সাইন করে বা অ্যাপ্রুভাল দেয় তবেই কিন্তু আপনারা এখানে এই আবেদনটি আপনার সাকসেসফুল হবে। অর্থাৎ আপনারা যখনই আবেদনটি করবেন, আবেদন করার সঙ্গে সঙ্গে আবেদনের আপনাদের ওই ব্যাংকের কিন্তু সার্ভিস সেন্টার বা মেন অফিসে চলে যাবে সেই অ্যাপ্রুভালটা। অ্যাপ্রুভালটা আপনাদের কিন্তু ভেরিফিকেশানের জন্য লোক আসবে, ভেরিফিকেশানের জন্য লোক এলে আপনাদের সমস্ত যদি ক্রাইটেরিয়া বা সমস্ত ম্যাচ করে ক্রাইটেরিয়ার সঙ্গে, বা আপনাদের যে সমস্ত আপনারা কিন্তু ডকুমেন্টস আপলোড করেছেন বা আবেদন করেছেন, আবেদন করার সমস্ত যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টস যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার জন্য আমাদের সামান্য যে টাকাটা আমাদের কিন্তু পে করতে হচ্ছে, সেটা হচ্ছে 4,000-5,000 টাকা আপনাদের ওই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য এই 4,000-5,000 টাকা কিন্তু আমাদের ব্যাংকে ডিপোজিট করতে হয় বা পে করতে হয়। এছাড়া কিন্তু কোনো এজেন্ট মারফত বা কোনো এ মারফত কিন্তু 40-50,000 টাকা দেওয়ার দরকার নেই, সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে আমরা বলছি আমরা কিন্তু এখানে আবেদন যখন সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা কোনো রেজিস্টার স্লিপ কিন্তু দেবে না, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশান হয়ে যাবে। অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন বা যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমাদের ব্যাংক কর্তৃপক্ষ থেকে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করা
চেষ্টা করবে। এই কন্ট্যাক্টের সঙ্গে আপনারা যদি মানে সাড়া দেন তাহলে আপনারা কিন্তু এখানে সমস্ত ডিটেলস ওরা চেক করবে, ডিটেলস ওরা চেক করার পরে আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো এই গেল আজকে ডিটেলসটা, যদি আবেদনটি করতে চান করতে পারবেন, এখানে কিন্তু কোনো আবেদন মূল্য চাওয়া হয়নি। তো টোটালটা যদি ভিডিওটি যদি হেল্প হয়ে থাকে, কিছুটা যদি আপনি সাহায্য পেয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এইরকম চাকরির খবর বা এইরকম আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। বন্ধুরা দেখা এই আজকে এখানেই শেষ করছি, আপনার যদি মতামত থাকে আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু ভিজিট করে অনলাইনে আবেদনটি করতে পারবেন। তো আমি আর যেহেতু আবেদনটি করছি না, জাস্ট আমার কাছে সমস্ত ডকুমেন্টস নেই, তো আপনারা কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন ঘুরছে, এই করার পরে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে আসছি আবার একটি নতুন খবর নিয়ে।